हेलो বন্ধুরা, আমি চলে এসেছি তোলা কিচেন ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা রেসিপি রান্না করে দেখাবো, আলু দিয়ে মাংসের ঝোল। মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু একটা কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, গোটা ধনে মৌরি, কাশ্মীরি লাল মরিচ, গুঁড়ো জিরে, গোটা জিরে, হলুদ গুঁড়ো, আর নিয়েছি একটা টমেটো আর কাঁচা লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা বেশি দিতে পারেন। এখন আদা রসুন বেটে নেব। গ্যাস অন করে নেব, কড়া চাপিয়ে নেব, সরষার তেল দিয়ে দেব, তেজপাতা ফোড়ন দেব, গোটা জিরে ফোড়ন দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, নেড়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব, এবার দিয়ে দেব আদা রসুন জিরে বাটা ধনে বাটা, নুনটা লো করব। ভাজা হয়ে গেলে জিরে গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচ, নেড়ে নেব। মশলাগুলোকে কষিয়ে নেব, টমেটো কুচি দিয়ে দেব, নেড়ে নেব, এক চিমটি নুন দিয়ে দেব, মশলার জল দিয়ে দেব, ঢাকনা করে নেব। ঢাকনা খুলে নেব, নেড়ে নেব, মাংসের টুকরোগুলো দিয়ে দেব, নেড়ে নেব, মশলার সঙ্গে মাংসগুলোকে মেখে নেব, আলুগুলোকে দিয়ে দেব, নেড়ে নেব, স্বাদ মতো নুন, ঢাকনা দিয়ে দেব, ঢাকনা খুলে নেব, একটু নেড়ে নেব,
आलूगुलो के देखे नेब सिद्ध हो देख बंधुरा आलू सिद्ध हो गए जल दिए देव चिकन मसाला नेड़े नेब ढाकना दिए देव झोल फोटा अब दिए हमें अपेक्षा कर देखुन बंधुरा एखन नामिए नियेछि आपनादेर ए रेसिपिटा जदि भालो लेगे थाके ताहले लाइक कमेंट शेयर करबेन आर सबसक्राइब करते भूलबेन ना।